শাড়ি দুটো পরে আমাকে কেমন লাগছে প্লিজ একটু কমেন্টস করে জানিও, আর তোমরা বলো কোন শাড়িটা নিলে বেশি ভালো হয়। হ্যালো এভরিওয়ান, আমি রূপসা, রূপসাস ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। কেমন আছো তোমরা সকল? আশা করি সকলে খুব খুব ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। আর এখন তো আরো বেশি বেশি করে ভালো থাকতে হবে, তাই না? তোমরা কি বলো? তো দেখো, গতকাল আমি বেরিয়ে পড়েছিলাম হচ্ছে শপিং করতে, আমার 7 মাস সাধের জন্য বরের পক্ষ থেকে স্পেশাল স্পেশাল শাড়িগুলো, আর যেহেতু নতুন নতুন শাড়ি সায়া ব্লাউজ এগুলো সব পরতে হয় নাকি নিয়মে আছে, তো সেই জন্যই আর কি মানে নতুন শাড়ি কিনতে গেছিলাম। আর আমি আমার মা আর আমার বরমশাই গেছিলাম শাড়ি চুজ করতে, আর মনে মনে ভাবছিলাম যে এত লেটে শাড়ি কিনতে যাচ্ছি আদৌ ব্লাউজ কাটাতে পারবো কিনা, এগুলোই আর কি ভাবছিলাম। আর ভাবছিলাম যে কিরকম কি শাড়ি নেব না নেব সেটাই আর কি ভাবছিলাম। আর দেখো শাড়ি দোকানে এসে কিন্তু এনারা হচ্ছে অনেক অনেক হিউজ পরিমাণে শাড়ি দেখায়, কিন্তু সব শাড়িগুলোর মধ্যে কোনোটাই ভালো লাগছিল না। অ্যাট লাস্ট এইটা আর আর একটা লাল রঙের শাড়ি খুব পছন্দ হয়েছিল, তো সেই জন্য এই দুটো ট্রায়াল দিচ্ছিলাম। আর তোমরা বলো এই শাড়ি দুটো পরে আমাকে কেমন লাগছে বলো তো, আর কোন শাড়িটা নিয়ে পরলে আমাকে বেশি ভালো লাগবে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো টাটা বাই বাই সকলকে, সকলে ভালো থেকো আর সুস্থ থেকো, আর এবার থেকে এরকম ছোট ছোট শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করবো।